প্রেমিক প্রেমিকা যতক্ষণ পর্যন্ত চিঠি লেনদেন হয় মহব্বতের একটা স্টেজ থাকে, কিন্তু যদি একান্তে তাদের সাক্ষাৎ হইয়া কথাবার্তা হয় ওই জুটিকে আলাদা করা যায় না। একান্তে কথাবার্তা হইয়া গেলে মহব্বতটা এত গাঢ় হয়ে যায়। আমাদের বুজুর্গরা বলেন, এরে আল্লাহর সাথে একা একা কথা বইল মহব্বত হয়ে যাবে অন্যরকম। তো বাজারে বরফ বিক্রেতা বরফ নিয়ে বসে আছে, বরফ বিক্রি হচ্ছে না। তো সে চিল্লাইয়া বলতেছে, ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, ও ভাই যার মূল ধন গলে যাচ্ছে তার উপর একটু রহম কর। মানে আমার বরফটা কিনা আমারে বাঁচাও, নাহলে আমার মূলধন কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ইমাম রাজি বলেন, এই বরফ বিক্রেতার কাছ থেকে সূরাতুল আসরের ব্যাখ্যা বুঝেছি। আল্লাহ যেন বান্দাকে ওই কথাটাই বুঝাইতে চান, এরে বান্দা তোমার হায়াত যাচ্ছে আর গলে গলে শেষ হয়ে যাচ্ছে, এটা তোমার আখেরাতের মূলধন, মূলধন থাকতে থাকতে তার কদর করো আর মূল্যায়ন করো। তখন তো আবার জিজ্ঞাসাই করছে, হুজুর জান্নাতে কি ফার্নিচারের ব্যবসা আছে, কি জন্য রে গাছগুলারে কাজে লাগাইতাম। ছোট্ট একটা সূরা তিলাওয়াত করেছি, সূরাতুল আসর। সূরাটা সাইজে ছোট্ট কিন্তু তার আবেদন, তার বক্তব্য এটা ছোট্ট না, এটা বিশাল বিস্তৃত। গোটা কোরআনের যেন এটা সার নির্যাস। হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই এমনটাই বলেছেন। হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই বলেন, লাউ লাম ইয়ানজিল গায়রু হাযিহি সূরা লাকাফাতিন নাস লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কোরআন। যে গোটা কোরআনের একটা সূরাও নাজিল না হইয়া যদি খালি সূরাতুল আসর নাজিল হইতো, তো বান্দার হেদায়েতের জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। কেন তিনি কারণও বলতেছেন, কারণ কোরআনের সমস্ত ইলম এই এক সূরার মধ্যে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিছে। সময় হিসাবে আপনাদেরকে বুঝানোর জন্য বলা, যেমন এখন কার্ড থাকে মেমোরি কার্ড, সাইজ অনেক বড় না, কতটুকু, কিন্তু ভিতরে অনেক কিছু রাখা যায়। তো সূরাতুল আসর যেন গোটা কোরআনের মেমোরি কার্ড, আল্লাহ গোটা কোরআনকে মেমোরি কার্ডের মধ্যে ঢুকাইয়া দিছে। বড় আজিব সূরা। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন, ওয়াল আসর, আসরের কসম। আসর কি কসম কি এগুলা পরে আসতেছি, আগে একটা মাসআলা আগে শুনে নেই। মানুষের জন্যে আল্লাহর নামের কসম ছাড়া অন্য কোনো কসম জায়েজ নেই। আমাদের সমাজে অনেক রকমের কসম প্রচলিত আছে, মাথা ছুঁয়া বললাম আছে একটা কসম, বুকটা ছুঁয়া বললাম আমার মরা মায়ের কসম, বাচ্চাদের মাথায় রেখে আমার এ পোলার কসম, আর দুষ্ট পোলাবেন তো আর একটু আগায় আমার প্রেমের কসম, আছে নাকি? সব না জায়েজ। কসম হবে শুধুমাত্র কার নামে, এটা বান্দার জন্য সত্য, কিন্তু আল্লাহর জন্য এটা জরুরি না যে কসম আল্লাহ নিজের নামে খাবে। আল্লাহ মাখলুকের নামেও কসম খেয়েছেন, কোরআনে অসংখ্য কসম আছে। কেন আল্লাহ আর বান্দার কসমের মধ্যে পার্থক্য আছে? বান্দা কসম খায় কেন? তার বক্তব্যকে শ্রোতার সামনে বিশ্বাসযোগ্য করানোর জন্য। আর এটা সবচেয়ে সম্মানের যে শব্দ আল্লাহ, ওইটা দিয়েই খাইতে হয়। কিন্তু আল্লাহর বক্তব্য বান্দার সামনে বিশ্বাসযোগ্য করানোর জন্য কসমের দরকার নাই, আল্লাহ যেভাবেই বলেন আমরা বিশ্বাস করতে বাধ্য। এই জন্য আল্লাহর সাথে এই শর্ত নাই, আল্লাহ যে কোনো কসম খাইতে পারেন। আল্লাহর কসমের মাকসাদ ভিন্ন। আল্লাহর কসমের মাকসাদ কি? আল্লাহর কসমের মাকসাদ হচ্ছে আল্লাহ যে শব্দের কসম খান বান্দাকে, আল্লাহ এটা বুঝা নেরে আমার বান্দা, এই যে বিষয়টা এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বুঝানোর জন্য আল্লাহ কসম খান। সুতরাং বুঝা গেল আল আসর এটাও গুরুত্বপূর্ণ যার কসম আল্লাহ নিজে খেয়েছে। এখন আসর মানে কি?
মুহাক্কিকিন উলামায়ে কেরাম মুফাসসিরিনরা আসরের অনেক ব্যাখ্যা করেছেন। আসর আসরের ওয়াক্ত এটাও আছে আসির থেকে গোটা দিনটার নিংড়ানোর শেষ সময় চিপ্পা যেই সময়টা থাকে ওইটাকেও আসর বলা হয়েছে। আবার সময় আবার মানুষের জীবন হায়াত এগুলোকেও আসর বলা হয়। আমি আমার ব্যাখ্যার জন্যে আলোচনার জন্যে একটা অর্থকে নিব আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি আসর মানে হচ্ছে আমাদের হায়াত আমাদের জীবন। আল্লাহ তাআলা আমাদের হায়াত আর জীবনের কসম খেয়েছেন, মানে কি ভাই আমার আর আপনার হায়াতের অনেক দাম, আমার আর আপনার হায়াতের অনেক দাম। আল্লাহ কসম খেয়ে যেন বলছেন এরে বান্দা তোমার হায়াত থাকতে থাকতে তার কদর করো, নাইলে তুমি কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবে। এই জন্য ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহ তার তাফসীরের মধ্যে অন্য আরেক মুফাসসিরের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, নাম লেখেন নাই, তিনি বলেন সূরাতুল আসরের ব্যাখ্যা আমি একজন বরফ বিক্রেতার কাছ থেকে শিখেছি বুঝেছি। কি বিক্রেতা? বরফ। বরফ কি সবসময় একরকম থাকে না গলে গলে শেষ হয়? বুঝেন তো না, তো বাজারে বরফ বিক্রেতা বরফ নিয়ে বসে আছে, বরফ বিক্রি হচ্ছে না, তো এখন গলে গলে শেষ হচ্ছে না, তো সে চিল্লাইয়া বলতেছে ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, ও ভাই যার মূল ধন গলে যাচ্ছে তার উপর একটু রহম করো, মানে আমার বরফটা কিনা আমারে বাঁচাও, নাহলে আমার মূলধন কি হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে। ইমাম রাজি বলেন এই বরফ বিক্রেতার কাছ থেকে সূরাতুল আসরের ব্যাখ্যা বুঝেছি, আল্লাহ যেন বান্দাকে ওই কথাটাই বুঝাইতে চান, এরে বান্দা তোমার হায়াত যাচ্ছে আর গলে গলে শেষ হয়ে যাচ্ছে, এটা তোমার আখেরাতের মূলধন, মূলধন থাকতে থাকতে তার কদর করো আর মূল্যায়ন করো। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহ্হাতাকা ক্বাবলা সুকমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন এরে আমার উম্মত পাঁচ জিনিস শেষ হওয়ার আগে আগে পাঁচটা নিয়ামতের কদর করো। এক নম্বর হায়াতের কদর করো মৃত্যুর আগে আগে, যৌবনের কদর করো মূল্য দাও বার্ধক্যের আগে আগে, সুস্থতার মূল্য দাও অসুস্থ হওয়ার আগে আগে, সচ্ছলতার মূল্য দাও দারিদ্রতার আগে আগে, অবসর টাইমের মূল্য দাও ব্যস্ত হওয়ার আগে আগে। কয়টা কয়টা বলেন? চিল্লাইয়া চিল্লাইয়া বলতেছি উদ্দেশ্য হইলো আপনারা সজাগ না ঘুমে এটা পরীক্ষা করার জন্য আর কি। আসেন নিজাতা, কে কে ঘুমাইছেন একটু হাত তুলেন তো দেখি। আল্লাহু আকবার, মাশা আল্লাহ, আবার আল্লাহু আকবার বলে ঘুমায় মানুষ, আল্লাহ আকবার বলে একটু জিন্দা বুজুর্গ। আর মাকসা দিলে একটু লাড়া সাড়া দেওয়া, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথা, মনোযোগ না থাকলে আমি আপনাদেরকে ওই যে রং ঢং কইরা আপনাদেরকে জেতা রাখতে পারবো না, ওই যোগ্যতা আমার নাই, শুরুতেই আমি ওজোর পেশ করছি, একটু মনোযোগ দিয়ে শুনলে আমার উপকার হবে, আমি কথাগুলো বলতে পারবো, তো আমার নিজের আমলের জন্য এটা কাজ হবে। আমার বয়ানের মূল মাকসাদ তো আমি নিজেই, বয়ান আপনাদেরকে করতেছি আর মাকসাদ এটা না যে আমি সব ঠিক আছি এখন অন্যদেরকে বুঝাইতেছি। হাকিমুল উম্মত বলেছেন এই চিন্তা আসলে তার বয়ান করা জায়েজ নাই, বয়ান করবে যে সে ভাববে আমার সামনে যারা আছে তারা আমার চেয়ে উত্তম, তাইলে সে বয়ান করবে। আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর ওই চিন্তাই বসি যে আমার নিজের বেশি জরুরি, কারণ আমার একটা বিশ্বাস যে এই জায়গার মধ্যে সবচেয়ে বড় অপরাধী আল্লাহর কাছে আসামি আমি হাসান জামি। আয় মালিক আল্লাহর হাবিব পাঁচটা নিয়ামতের কথা বলেছে, নবী বলেন যে এই পাঁচটা নিয়ামত কিন্তু চলে যাবে থাকতে থাকতে এগুলোর মূল্য দিও। পাঁচটার বিষয়ে আলোচনা করা এই ছোট্ট পরিসরে সম্ভব না, আমি দুইটার প্রসঙ্গ আলোচনা করব,
ওই সুরার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, মিল থাকার কারণে। সূরাতুল আসর হায়াতের বিষয়। এক নম্বর, নবী বলেন হায়াতাকা কবলা মাউতিক, মৃত্যুর আগে আগে তোমার হায়াতের মূল্য দাও। আচ্ছা বলেন তো, কেউ যদি 1 লাখ টাকার চাকরি করে, চাকরিটা দামি না কম দামি চাকরি, 2 লাখ টাকায় পাইলে, 3 লাখ হইলে, যত বাড়ে তত দামি না, কত হইতে পারে বলেন? সর্বোচ্চ বেতন কত জানেন আপনারা? আপনাদের আইডিয়া কত আছে বলেন তো? সর্বোচ্চ বেতন কত শুনছেন? 6 লাখ, 12 লাখ শুনছেন? আচ্ছা, আমি কয়েকদিন আগে শুনছি 5 কোটি টাকা বেতন। যাই হোক, এটা ভিন্ন জিনিস। তাইলে আপনাদের কি অনুভূতি যে এই লোকটা 5 কোটি টাকা বেতন পায়, চাকরিটা কম দামি না দামি? অনেক দামি। হ্যাঁ, আরে বলেন না কথা, কথা বলা লাগবে আমার সাথে, চুপচাপ থাকলে আমি কথা বলবো না। আপনাদের এলাকায় দৌড়ায় কি দিয়ে, হাত দিয়া না বাউ দিয়া? তো ঢাকার সাথে তো মিল আছে দেখা যায়। আচ্ছা এইবার শোনেন, একজনকে ছেড়ে দেওয়া হলো এখান থেকে স্পিডে দৌড় মার। গোল্লা সুট চিনেন? গোল্লা সুট খেলে বাচ্চারা, খেলছেন কখনো? আমিও খেলছি। এত সুফি সাজেন কেন, ছোটোবেলায় খেলতে হয় না? বলেন খেলছেন? এইবার বাড়ছে, আর একটু সাহস পেয়েছে। গোল্লা সুটের আখেরি একটা দৌড় মারে না নেতা যে থাকে, হ্যাঁ পার হতে পারলেই তো জিতা যায়। তো ওই দৌড়টা যে মারে, এটা খুব স্পিডে মারে না আসতে? আচ্ছা, সে এরকম স্পিড একটা দৌড় মারছে, মারার পর ওই পাশে যাওয়ার পর তার হাতগুলারে বাইন্দা দিস। বাইন্দা বলে আগের মতো স্পিড আবার জাগাত ফেরত যা, পারবে? হাত বন্ধ থাকলে দৌড়ের স্পিড বাড়ে না কমে? কেন কমে? হাত দিয়া তো দৌড়ায় না। আপনারা না বললেন পাও দিয়া দৌড়ায়, তো স্পিড কমলো কেন বলেন তো? হাত দৌড়ায় না ঠিক, কিন্তু পাও যখন দৌড়ায় হাতের একটা ভূমিকা থাকে, হাত এমন এমন করে আর পাওরে বলে দোস্ত তুই একা না আমরাও আছি। বক্তা যখন বয়ান করে, বক্তার ভূমিকা পায়ের ভূমিকা, হাত বয়ান করবে না কিন্তু চুপচাপ থাকবে না, হাত বান্ধা থাকলে পাওয়ের গতি কমে যায়। তা আমি যখন কথা বলবো আপনারাও ঠিক বেঠিক হাস বাংলা আল্লাহ একবার বইলা একটু লাড়াচাড়া দিয়েন, তাইলে আমি বলাই গতি পাবো ইনশা। একটু বাড়ছে আওয়াজ না? হ্যাঁ, আস্তে আস্তে স্টার্ট লইতেছি, অনেকদিন ধরে বন্ধ তো জং পড়ে গেছে গা। আপনারাও তো অনেকদিন ধরে ওয়াজ মাহফিলে বসেন না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আবার রাস্তা খুলছেন, আল্লাহ তাআলা যেন সহজ করে দেন, দোয়া করেন। মোহতারাম হাজরিন, হায়াতের কথা বলতেছিলাম, 5 কোটি টাকায় বেতনে চাকরি করে, আমি আপনি বুঝি যেটা অনেক দামি চাকরি, অথচ আমি আমার হায়াতটা কত দামি বুঝলাম না। 5 কোটি টাকার বেতনে যে চাকরি করে, কমপক্ষে 10 ঘন্টা সে ডিউটি করে, 1 ঘন্টা হইলেও তো করে নাকি, এতে করে সে কি পাবে? 5 কোটি কয় কয় দিনে? আরে 1 মাসে। কয় দিনে? 1 মাসে। 1 মাস এরকম ডিউটি করলে যায় কত পাবে? হায় হায়, তুমি তো তোমার হায়াতের মূল্যই বুঝলা না। আমার জীবনের ছোট্ট একটা টাইমের মধ্যে যদি আমি খালি একটু ঢুকায় দিই, সুবহানাল্লাহ, কি আল্লাহর হাবিব বলেন, এরে আমার উম্মত, তুই সুবহানাল্লাহ দুনিয়ায় পড়ছস, আল্লাহ সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগায়। এবার যারা পড়ছে এখন আমি আরেকটা গাছ লাগছে, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরেকটা লাগছে, আরেকটা লাগছে, আরেকটা লাগছে, লাগাও মানিয়া লাগাও, অনেক টাইম লাগছে। চিন্তা করেন আপনার হায়াতের কি দাম, এই একটু সময় ব্যয় করলেন জান্নাতে বুকে, সুবহানাল্লাহ। অনেকে চিন্তা করে এত গাছ দিয়া কি করবে, এই এই চিন্তা আছে। একজনে তো আবার জিজ্ঞাসাই করছে, হুজুর জান্নাতে কি ফার্নিচারের ব্যবসা আছে? কি জন্য রে, গাছগুলারে কাজে লাগাইতাম গাদা। গাছ কোনো বিষয় না, বিষয় হচ্ছে জান্নাতে আমার আর আপনার নামে বুকিং হচ্ছে, এক উসিলায় জান্নাতে ঢুকে যাব,
গাছ না পাইলেও চলবে। আমাদের বুজুর্গরা এইভাবে দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ কিচ্ছু লাগবে না, আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে কথা বলবেন চুপে চুপে, মহব্বত বাড়বে। প্রেমিক প্রেমিকা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য কথাটা বলা, যতক্ষণ পর্যন্ত চিঠি লেনদেন হয় মহব্বতের একটা স্টেজ থাকে, কিন্তু যদি একান্তে তাদের সাক্ষাৎ হইয়া কথাবার্তা হয় ওই জুটিকে আলাদা করা যায় না, এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। একান্তে কথাবার্তা হয়ে গেলে মহব্বতটা এত গাঢ় হয়ে যায়। আমাদের বুজুর্গরা বলেন, এরে আল্লাহর সাথে একা একা কথা বইল মহব্বত হয়ে যাবে অন্যরকম। এটা সিস্টেম মানুষের, তা আল্লাহর সাথে একা একা বুজুর্গরা কথা বলতেন, আল্লাহ জান্নাতে কিচ্ছু দিও না, তা আবার নিজে নিজে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন নিজেরে নিজে করে, জান্নাতে কিচ্ছু না লাগলে কি জন্যে যাইবা, তো নিজে নিজে আবার উত্তর দেয়, আল্লাহ আপনার খাস বান্দাদের জুতা ঠিক করো। কিন্তু কথা যে বলতেছে নিজে কিন্তু জানে, জান্নাতে বুঝি আমার মতো মরা খাদেমের দরকার আছে, এমনি তো খাদেমের অভাব নাই, এটা কিন্তু জানে, যাইনাও বলতেছে। কেন বলতেছে? এই জন্যে, তুমি খালি ঢুকাও, গোমর আমার জানা আছে, আমার নবী বলছেন কোন রকম ঢুক এইরকম কমপক্ষে দশ দুনিয়া পাইয়া যাবে। দেখছেন নি কারণ ভিতরে মতলব এটা। এই জন্যে যখন মসজিদের কালেকশন হয় না, আমার কান্দে যদি কোনোদিন পরে, তো আমি বলি যে ভাই একটা ইটের টাকা দাও, কারণ হাদিসে আসছে, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর ঘর মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়। এখন কোন বান্দা যদি চিন্তা করে আমার তো এই তৌফিক নাই, তাই বলি ও মসজিদ বানানোর তৌফিক নাই, তো একটা ইটের টাকা দে, যদি এক ইটের টাকা দিয়ে কি বাড়ি পাওয়া যাবে, আমাকে বাড়ির দরকার কি তোর, এক ইটের টাকা দিয়া কোন রকম বুকিং দে, হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবো, আল্লাহ আমি মসজিদ বানানোর তৌফিক আমার ছিল না, আমি একটা ইট দিছি, তো আল্লাহর পক্ষ থেকে জবাব যদি আসে এক ইট দিয়া তো বাড়ি পাবি না, তা আস্তে করে বলে দিব আল্লাহ থাক বাড়ি লাগবো না, আমার ইট আমার ফেরত দেন। আর এটা তো নিশ্চিত, ইট ফেরত দেওয়ার জন্য আমাকে জাহান্নামে ঢুকাবেন না। কোথায়? প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা জায়গা আছে। শয়তানের লেন্সা টানে এক ভাই, বুঝেন তো? আরে শয়তানের লেন্সা বুঝেন না। এক বুজুর্গের কাছে যায় কো, হুজুর সব মাইনা নিলাম, কিন্তু একটা জিনিস টেনশন আমার, কি ওই যে একটা আয়াত শোনাইছে হুজুরে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, জান্নাতে বান্দা যা চাইবে তাও পাইবে, যা চাইবে না ভিতরে ভিতরে ঘুরবে ওইটাও পাইবে। কো হুজুর একটা কথা জানতে চাই, বলে বল। হুজুর সিগারেট খাওয়া যাবে, যার যেটা মনে। তো হুজুর কহা খাওয়া যাবে, তবে আগুনটা ধরাইতে জাহান্নামে ঢুকা লাগবে। জাহান্নামে তো আগুন নাই, তো আগুন তো জাহান্নামে, যেই জিনিস যেখানে। আমার বলার মাকসাদ হচ্ছে আল্লাহ যে নিয়ামতের বদলা দিবেন কোথায় দিবেন, কোথায়? তো এক ইট ঢুক দেওয়ার জন্য আমাকে কই ঢুকাইতে হবে? আর জান্নাতের সিস্টেম কি জানেন? জান্নাতের গেটের সিস্টেম, ওই যে আমাদের জেলেরা মাছ ধরে, আমাদের গ্রাম অঞ্চলে আমরা দেখেছি বাঁশ দিয়ে কেটে কেটে বানায় এরকম বক্সের মতো, কি বলে? হ্যাঁ, গুনি। ওইটা ঢুকার একটা সিস্টেম আছে না, একটু ফাঁক রাখে। কোন কোন গুনির সিস্টেম হলো এরকম আড়াআড়ি থাকে গেটটা, ঢুকার গেটটা, তো মাছ যখন এদিক দিয়ে গুঁতো মারে ওটা ফাঁক হয়। আরে বুঝছেন নি কথা, ফাঁক হওয়ার পর ঢুকে যায় আল্লাহর হস্তে, খুব মজা পাইছে ঢুকা। কিন্তু যেই ভিতরে ঢুকে ঢুকা এখন আবার ওদিক দিয়ে গুঁতো মারলে এটা ফাঁক হয় না, টাইট হয়। আমার কাছে লাগে যেন জান্নাতের গেটটা এমনই, ঢুকা যায় গুঁতা দিলে বের হওয়ার রাস্তা নাই। এক ইট গ্রহণ করার জন্য যেই জান্নাতে ঢুকলার বের হওয়ার রাস্তা নাই। আল্লাহ যদি জিজ্ঞেস করেন খালি তুই এক ইট দিয়ে কি করবি রে বান্দা, তা আস্তে করে জবাব দিয়া দিব, আল্লাহ জান্নাতের ফুটপাতে মাথায় দিয়া ঘুমামো, আপনার কোনো সমস্যা? আল্লাহু আকবার, আহা তোমার হায়াতের মূল্য বুঝলা না। এই জন্যে মাঝে মধ্যে নিজের উপর এতমিনান হইয়া, এরকম এতমিনান হওয়া ঠিক না, দোয়া করি আল্লাহর কাছে, রব্বানা আলা তুজিক কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, মুতমাইন হইয়া বলি আর কি। একরকম দুষ্টামি করে তাদেরকে উপহাস করার জন্য, যে আমার ঈমান বিক্রি করবো, কে কিনবি কর, খ্রিস্টান হয়ে যাব। যদি কেউ ফাঁদে পইরা দৌড়াই আসে, আরে এরকম একটা কামাইতে পারলে তো বহুত লাভ,
হ্যাঁ আমি কিনবো, কত দাম কত কম, ইমান বিক্রি করবো, আপনারা শুনে কেমন কেমন লাগতেছে, কত দাম? তো বলে 1 কোটি। আমি গাদা আমার ইমান কেনার জন্য আসছে সব। তার একজনে বুঝছেন না, এটা একটু মোটা দাজা, পার্টি মোটা, আসছে 2 কোটি সব দাম জানে, দামাদামি করতে আসছে। ওই যে যারা দোকানদারি করে এরা জানে, আমরা কাপড়ের ব্যবসা করতাম তো মাঝে মধ্যে কাস্টমার আইসা দামি একটা জিনিস 500 টাকারটা ধরেন হঠাৎ করে বেচারা 100 টাকা কইছে, তখন সেলসম্যান গুলো এমনভাবে তাকায় জলদি ভাগান থেকে, দাম বুঝতে না, দামাদামি করতে আইসস, তা আমিও তেমন একটা ধমক দেব। দাম উঠতে উঠতে, রেট উঠতে 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 এরা সবাই মিলে চিন্তা করলো যে যেহেতু মোটা তাজা পাবলিক, গোটা দুনিয়াটা দেওয়ার একটা অফার দিই, দেখি কি কয়। সব একজোট হইয়া আসছে মৌলবী হাসান জামিলের কাছে, আই মৌলবী গোটা দুনিয়া দেবো, খ্রিস্টান হ গাদা মগা, গোটা দুনিয়া দিয়ে আমার ইমান কিনতে আইসস, আমার নবী আলাইহিসসালাম আমাকে বলেছেন আমার ইমানের বদৌলতে আমি এইরকম কমপক্ষে 10 দুনিয়া পাবো, তুই একটা লই আইসস ইমান কিনার জন্য। আল্লাহু আকবার, আহা হায়াতের দাম বুঝলা না।